Y24-এর দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর। আসামের জলসেচ বিভাগের মন্ত্রী ববেশ কলিতার বাঙালি জাতিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও কুশপুতুল দাহ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। নেহেরু যুবকেন্দ্র সংগঠন কাছাড়ের উদ্যোগে ও প্লাম গ্রিন ক্লাবের সহযোগিতায় করোনা ভাইরাসের উপর এক সচেতনতা সভা। কাছাড় জেলা কংগ্রেস কর্তৃক বৃহস্পতিবার শিলচর টেনিস ক্লাবের সামনে জলসেচ মন্ত্রী ববেশ কলিতার প্রতিমূর্তি পোড়ানো হল। উল্লেখযোগ্য যে গত 18 জুলাই তারিখে ববেশ কলিতা রঙ্গিয়ায় বন্যা আক্রান্ত অঞ্চল পরিদর্শনকালে বাঙালি সম্প্রদায়কে উদ্দেশ্য করে হচ্চর জাতি বলায় প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায়। একটি জাতিকে নিয়ে একজন মন্ত্রী হয়ে এমন অগণতান্ত্রিক শব্দ ব্যবহার করা অপমানজনক। এটি অসম সরকারের প্রতিনিধি কর্তৃক গুরুতর অপরাধ, যার জন্য জেলা কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছিলেন। জেলা কংগ্রেসের পক্ষে ববেশ কলিতাকে আসাম মন্ত্রিসভা থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। আসামের জলসেচ বিভাগের মন্ত্রী ববেশ কলিতার ন্যাক্কারজনক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার তার কুশপুতুল পোড়ানো হয়। এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, এপিসিসির সম্পাদক সঞ্জীব রায়, সুজন দত্ত, রাহুল আলম লস্কর, অভিজিৎ পাল, আশিস আচার্যি, দক্ষ দত্ত, সজল দেব, শরীফুজ্জামান লস্কর, রাজদীপ দেবরায়, অনুপম পাল, দেবদীপ দত্ত প্রমুখ। তাই আমরা সবাই জমায়েত হয়ে এটা থেকে একটা মেসেজ দিতে চাই যে আমরা কোনোভাবে কোনো জাতির অপমান বরদাস্ত করব না। এবং বরাক উপত্যকা যারা বাংলাবাসীরা আছেন সবাই আজকে এটার বিরুদ্ধে গর্জে উঠবেন। যেভাবে সমগ্র আসামে, সমগ্র ভারতবর্ষে এর বিরুদ্ধে পদ্মা উঠেছে, আমরা আশা করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে নিশ্চিত পদ থেকে ওনাকে পদচ্যুত করবেন। নেহেরু যুবকেন্দ্র সংগঠন কাছাড়ের উদ্যোগে এবং প্লাম গ্রিন ক্লাবের সহযোগিতায় করোনা ভাইরাসের উপর এক সচেতনতা সভা বুধবার রামনগর হাজিয়ালি হোটেলে অনুষ্ঠিত হয়। আসাম পুলিশের সাব ইন্সপেক্টর রমেজউদ্দিন বড়বুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্বের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা সহ বর্তমান এই কঠিন পরিস্থিতিতে দেশের মঙ্গলের জন্য যুবশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা যুব সংযোজক মেহবুব আলম লস্কর। সভাপতির বক্তব্যে আসাম পুলিশের সাব ইন্সপেক্টর রমেজউদ্দিন বড়বুইয়া অবৈধ নেশাদ্রব্য সেবনের এবং ব্যবসার বিরুদ্ধে সরব হন, যার কুফলে দেশে সমাজে নানা ধরনের অশান্তি অবিচার দেখা দেয়। তাই সমাজ থেকে নেশাদ্রব্যের প্রচলন বা ব্যবসা প্রতিহত করতে যুব সমাজের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সেলিমউদ্দিন বড়বুইয়া, জসিমউদ্দিন বড়বুইয়া, ইজাজ উদ্দিন লস্কর, আলমউদ্দিন বড়বুইয়া সহ নেহেরু যুবকেন্দ্র সংগঠন কাছাড়ের শিলচর ডেভেলপমেন্ট ব্লকের জাতীয় যুব স্বেচ্ছাসেবক শাহজাহান আহমেদ লস্কর প্রমুখ। অবলম্বন করা হয় না, ব্যবহার হয় না। মাস্ক সবাই ঠিকই লগে রাখে মাস্ক, কিন্তু মাস্কটা যেভাবে ব্যবহার করে ব্যবহার হয় না। আমার করার উদ্দেশ্য হল
করোনা সম্বন্ধে বহুত লেখা ঘুরা বহুত লেখাটা সেমনে কিন্তু সরাড়ি যায় বা নিজেই এদারও ইনভলভ হতে লাগে না ইনভলভ হতে লাগে সেমনে ইয়ে করতে লাগে বিশ্বাস করতে লাগে ওটা নিজে চিন্তা করতে সব সময় এদার একটা সরাই রাখতে লাগে এটা হলো নিজের প্রত্যেক নিজের নিজের একটা দায়িত্ব আমি বাস্তা আমার অন্যদের বাঁচাই না আমি বাস্তা আমার অন্যদের বাঁচাই না আমার খুব মানুষ না যারা মানুষ আছে শিক্ষা দীক্ষা আধা মানুষ বা গল্প মানুষ এইগুলা ঠিক সচেতনতা অবলম্বন করেন না কিন্তু তারা জানাইতে লাগে বুঝাইতে লাগে বুঝতে লাগে এগুলো জিনিস ওখানে বহুত মানুষ করোনা কিন্তু বুঝে না হ্যাঁ করোনা বুঝতে পারে না বহুত মানুষ করোনা কিন্তু বুঝতে পারে না তখন আছে এর লাগে এগুলো মানুষের কিছু নিজের বড় হতে লাগে আমার বিশেষ করে আমার গ্রামাঞ্চলের মানুষগুলা অনেক মানুষের ডিভাইসিস করে এগুলো মানুষকে দেখাইতে লাগে বুঝাইতে লাগে কি করোনা ওই জিনিসটা ও বেমারটা এটা এরকম করলে ওরকম হয়ে যায় যা মানুষের মদ খাইয়া মানে আউলা ঘুরে কোনবা করোনা আছে কোনবা করোনা নাই দেখেন না ওগুলা জিনিস ফলো করতে লাগলে এই আমার চোখের সামনে আপনারা চোখের সামনে আশপাশের মধ্যে এরকম কোনো পরিবেশ থাকে যদি মদ জোয়ার পরিবেশ থাকে ওগুলো বিশ্বাস করতে লাগে ওগুলো ধরতে লাগে ওগুলো অ্যাকশন নিতে লাগে হ্যাঁ আর এটা যদি মনে করা যদি এরকম স্টেপে যাওয়া আর যতক্ষণ হেল্প আমার লাগে আমার ওই আমি হেল্প করছি ওগুলো সব এগুলো আহ্বান দিতে লাগে কোথায় না সোশ্যাল থাকলো না কিভাবে আমার সমাজের ক্ষতি থেকে আমি বাঁচাইতে লাগে সমাজের কিভাবে ক্ষতি হল আর ক্ষতি থেকে আমি কিরকম সমাজের মানুষের বাঁচাই দিলে ওটাই হচ্ছে সামাজিক কাজ আমার আর বিশেষ করার নাই করোনা সম্বন্ধে তো আমার কোনো বক্তা যথেষ্ট কথা হয়েছিল তার একবার ফ্লিপকার্ট কিছু কথা হয়েছে একদম ইন্টারনেট কিছু কথা কইছিল যেগুলো একটা ছোট ছোট ব্যাপার এটা আমার সাথে জানেন না ওগুলো তার কইছিল ওগুলোর উপরে একটা অভ্যাসে পরিণত করার চেষ্টা করতে লাগে নিজে করতে লাগে অন্যরা করাইতে লাগে ওই আমি আমার পত্র আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।